কেন ছুঁয়ে টুয়ে ফেলিস নি আমি বাপু ব্রাহ্মণের মেয়ে, আরো তো অন্য ঘাট আছে, তুই স্নান করে ফিরে চলে যা বাছা। বুড়িমা, আমার বাবার ঘাট ছাড়া আমি অন্য করে স্নান করি না। ও বাবা, তোর আবার দর্প আছে দেখছি, তোর বাবার ঘাটটা কি হয়েছে? আমি বুড়ো মানুষ বসে আছি, যা যা অন্য ঘাট থেকে স্নান করে ফিরে যা। তুমি সরবে না? না সরবে না, না আমি ঝাঁপ দিয়ে বললাম সরবো রে। তুই কেন এলি সর বরে বেউলা সুন্দরী? ও তো কেন সর বরে বেহলা সুন্দরী? ওই সব দেওয়া ওই সব দেওয়া ওই সব দেওয়া।
বল মায়ো মা পদ্মা সোনা, বল বেহুলার মা বলবে হুলারে বা নির্জন সরোবর এই সরোবরে আমি আর তুমি ছাড়া কেউ নেই, ডুব দিয়ে মাটি আকারে তোলে দেখি আমি আর ডুব দেবো না, আমি একবার ডুব দিয়ে বুকুর অবসাদ পেয়েছি, আমি আর ডুব দেবো না মা। এই তোমার শেষ পরীক্ষা, এই পরীক্ষা উত্তীর্ণ হলেই তোমার প্রাণপতি প্রাণ ফিরে পাবে। বেশ মা, তাই যদি হয় তোমার নাম স্মরণ করে ওই পদ্ম সরোবরে আমি ডুব দেবো মা। জয় মাম নোসা বলে আমি ডুব দিলাম জলে, জয় মাম নোসা বলে ডুব দিলাম জলে, জয় মাম নোসা বলে ডুব দিলাম জলে গো, জয় মাম নোসা বলে ডুব দিলাম জলে গো। আমি তোমার নাম শুরু করি আরেকবার ডুব দেবো, জয় জয় মা মনসা বলে ডুব দিলাম জলে গো, জয় জয় মা মনসা বলে ডুব দিলাম জলে গো, তব পদের মতি যেন থাকে আমার মা গো, ওই চরণে মতি আমায় থাকে যেন মা গো, আশীর্বাদ করবে উলা শঙ্কলেও সিঁদুর নিয়ে চম্পকের প্রতিশ্রুতি চম্পকে গিয়ে আমার পূজার প্রচার করবে তুমি বিশ্ব চরাচরে, বিশ্ব চরাচরে, বিশ্ব চরাচরে। আজ আমার চোখের জল আজ হবে না মা বিপদ, আমি যেন হতে পারি সতী আমার মা গো, আমি যেন হতে পারি সতী আমার চোখে আদি তো হো তারা সোতি
আমার মা আমি যদি সরোবরের ঘাটে স্নান করতে তুমি ওকে আশীর্বাদ করো, তুমি ওকে দেখো ঠাকুর, ও যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। আজি বলবো কি মা তোর বেহুলার কপাল ভেঙেছে, ও মামা গো তোর বেহুলার কপাল ভেঙেছে, তোমার বলবো কি মা তোর বেহুলার কপাল ভেঙেছে, করে রাড়ি বলে গালি আছে, 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 অবলা যে নারী চিনতে না পারি, অবলা যে নারী চিনতে না পারি, অবলা যে নারী চিনতে না পারি, পায়ে জল দেবী গাইলে গেছে, আমি সবকিছু জোগাড় করে দিয়ে তোকে ডাকবো। বেশ মা, আমি কোন আসছি। দাড়ি দাড়ি ও বাবা দাড়ি দাঁড়ি, তোমায় একটি কাজ করতে হবে মা। সবসময় কাজ করছি, তুমি কি কাজ করতে হবে সেটা বলো। এই মুহূর্তে যেতে হবে তোমায় গোদাই পালের বাড়ি। কোন পালের বাড়ি? গোদাই পাল।
কেন অন্য পালের বাড়ি গেলে হবে না? গোদাই পাল ছাড়া হবে না বাবা। ওই ওই তো ওই পোলের মুখে ওখানে কত পাল আছে বাড়ি না, ও পালে হবে না। গোদাই পালের কাছ থেকে কাঁচা হাড়ি কাঁচা সোনা আড়াই হালা বেনের দোকান থেকে উলু বেনা এনে দাও আমার। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাবো আর আসবো। পেন না বেড়ে পেন না ও খোকা। আচ্ছা আমার সেই খোকা গোদাই পাল, ওদের বাড়ি কোনটা বললেন বাবা? তোমার খোকা মানে? মানে আমি ওর ভাই পো হয়, আমি ওর কাকা হই। তাই তো বলো। গোদাই পালের তো কোনো বাবা দেখি না আমি। হ্যাঁ গোদাই পালের তো বাবা দেখিনি। মানে বাবা নেই ওর, আমি কাকা হই। কাকা? হ্যাঁ। গোদাই পালের বাস্তের উপরে দাঁড়িয়ে আসতে তুই? এটা ওর বাস্তব। আরে ও সেই সেই বাবার সঙ্গে আলাদা হয়ে চলে এলো। আচ্ছা আর সে বাস্তে ঢুকলো নি? তাই? হ্যাঁ। তো সে কি দরকারটা কি? দরকার একটু আছে ওই। সে এখানে তো নি। নি মানে কোথায় গেছে? সে ম্যামা করে কাঁদতে কাঁদতে বাঁশ বাগানের দিকে চলে গেছে। নিগড়ি ঘাটায়? নিগড়ি ঘাটে গেছে? ওই পাঁচ বাগানের দিকে আছে। তাহলে আমি ডাকি আর যাই। যাও। ও বাবা গোদাই! গোদাই! ওরে লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। Ah
না বৈশাখে, করে না বৈশাখে, আমার চা করে না বৈশাখে, গদাই চন্দ্রপাল বলে ডাকলোকে, আমার চা করে না বৈশাখে, আমার চা করে না বৈশাখে, গদাই চন্দ্রপাল বলে ডাকলোকে, আমি কমলিনী হারা জেনে জানো না, বইয়ের চিতায় কেঁদে কেঁদে ভেবে ওই সারা, কমলিনী হারা জেনে জানো না তোমরা, বইয়ের চিতায় কেঁদে কেঁদে ভেবে ওই সারা, আমার কে দেবে মোর কাদা মিজে বাবু গো, কে দেবে মোর ভাত বেড়ে, ওই কে দেবে মোর ভাত বেড়ে, আমার কে দেবে মোর ভাত বেড়ে, ওই চন্দ্রপাল বলে ডাকলোকে, ও আমার মারে তুই কো ঠায় চলে, ওমা গেলি রে ও আমার মারে, তুই মাতার ওপরে অত্যাচার করতেছি, একবার আমার সামনে আয় না, ও আমার মারে, ওমা ওমা তুই কোথায়, তুই ছেড়ে বাবা, আমি তো সেই গোপাল খুড়ো, তুই তুই সেই আমার কাকা, ও গোপাল কাকা, ও গাগা কাজা নিটা কি আছে, তুই বুকির খাঁচা শুকে যাচ্ছে, তুই দেখতে পাই সত্যি তো শুকে যাচ্ছে, বুঝলি কি অত্যাচার চলতে তুই জানিস, তোর তাহলে মা মরে না তাহলে কি শাশুড়ি মা মরে, ও কাকা ওই ছা রে ও পড়েছে রে শাশুড়ির ঝাড়, ও তার মানে বুঝেছি নিশ্চয়ই শালিটালি মারা গেছে, অবা শালিকা মারা গো কাকা, ও কাকা ওই আ মানে শালির লাইন ধরেছে, শালির লাইন তার মানে তোরা ওর দুই বোনে এবার আমার স্টপ করে, এই আমার স্টপ করবে তারপর শুনল, এই হয়ে গেল, এই হয়ে গেল স্টপ, এই স্টপ এসে গেছে স্টপ, বলে দেবো ঘুটারি ফাড়ি আছে যাচ্ছি, আমি ঘুটার ছেলেটার মার্ডার করতে চলে যাচ্ছ, ঘুটারি ফাড়িতে বলে দিবি, হ্যাঁ ফাড়ি আমার বন্ধু, বন্ধু তাই কি কেস ফাইল করবো তোর, কেস করে দিবি তোর, হ্যাঁ কেস মারি তো চুর, তাই চলে যাও চলে যাও চলে যাও, ও এই যে মরেন না বাবা, কি মরেনি তুমি ছেলেটার মার্ডার করে দিলে তো, না না আমি মারিনি মারি বাবা, আমি কিছু বলিনি, কি বলো, আমি শুধু বলেছি তো বোমা মরে গেছে, হ্যাঁ ওই ফিট হয়ে গেছে, বৌমার কথা বলেছো, হ্যাঁ আরে বাবা বৌমা তো কদিন আগে মারা গেছে, আর বৌমা হচ্ছে কেঁদে কেঁদে একটা মৃগি ব্যামো এসে গেছে, ব্যামো, হ্যাঁ কি ব্যামো, মৃগি 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 ব্যামো, হ্যাঁ আমি জানি কাশির ব্যামো হচ্ছে, না মৃগির ব্যামো, মৃগি ব্যামো, হ্যাঁ তা কি করতে হবে এখন, উপায় আছে বলো দেখি, ওই ধরো 40-45 মেয়ের কুমারী বছর কুমারী মেয়ে, 40-45 বছর কুমারী মেয়ে, হ্যাঁ হ্যাঁ কি হবে, ওদের পা চামড়ার জুতো নিয়ে মাথায় ঝাপা ঝাপ মারো না আগে সকাল, তুই কি মাথা খারাপ নাকি বাবা, ওই দাও আমি কোথায় পাবো, এই গ্রামাঞ্চলে 40-45 বছরে আই বুড়ো মেয়ে খুঁজলে পাওয়া যাবে গো, আমি মারি বাবা পাবো না, তোর হাত ভাই ধরি, তুই অন্য কোনো উপায় থাকে তো বল আমার বাবা, তাহলে আর একটা উপায় আছে, বাহ বাপার করে আগুলির ভেতরে জীবনটা লুকিয়ে আছে, এর খালি চালাকি, হ্যাঁ গো আমার সঙ্গে ফচকিরি মাছি না, সত্য কথা বলছি, ওর ওই পাতে করে গুটু ভর্তি আছে, ও মেয়ে আছে, তো কি আছে পা মুছে নাও, ওই আমি কামড়াবো, হ্যাঁ না কামড়ে ছেলেটা মারা যাবে তো, আ মরি চুপা, আ মরি চুপা, এই
তুই কোথায় চলে ওমা গেলি রে, তুই কাঁদি দিবি না, তুই মানুষের কাঁদি দিবি না, এক বস্তা গুনছি, তুই গুনির কথা শুনলি খুন হয়ে যাবি। ওই আমার অতি সাধের বিয়ে, তিন বস্তা ঘুটে বন্ধক দিয়ে, হ্যাঁ মাগলু তো ও মা, তিন দিন গাড়ি জ্বরে আমার মা গেছে মোরে, অতি সাধের বিয়ে হাতে ছিল চুড়ি ভেজলি তো মুড়ি, মুড়িবি না তুলো মন ভরে না রে, হাতে ছিল আংটি সে যদি তো পান্তি পানবি না ছিল ঠোঁট লাল হয় না রে, কোমরে ছিল তোরা হাত তো ছোড়া ছোড়া, সেই পায়খানা না ফেললে খিদে হতো না, ছিল মল ধুয়ে খেতাম জল, জল বি না খুলো পিপাসা মেটে না, আর একটা আজ আমি কারোর কাছে বলবো তালি তালি, ভাবিকা চলে যাক, ভাবিকা চলে গেলি বলবো, নমস্কার নমস্কার, পায়েপুর অন্তর্গত দক্ষিণটি হেমড়া নিবাসী, দক্ষিণটি হেমড়া নিবাসী আমি, বাড়ি পৌঁছানো অন্তর্গত, হ্যাঁ কোথায় পরে গোদাইপুরে রবীন্দ্রনাথ দেখে দশটি টাকা দিলাম, আর আমার ভাই যোগুনি বাজিয়ে আমার ভাই অর্জুন অর্জুন ও আমার পুরনো বাজে, জল হোক আর পানি হোক আমি ভিজে ভিজে বাড়ি গেছি কালকে, হ্যাঁ এই বাজিয়ে আর দশ টাকা দিলাম, কাকা একটা গুণ আছে আর কারোর কাছে বলবো না, ওই গুণটা আমি ওই গুণটাই বলতে পারবো, তুই তুই ঘৃণা করবি আমি বলতে পারবো, আমি ঘৃণা করবো না বল, তুই এক্ষুনি বমি করবি আমি বলতে পারবো, আমি বমি করবো না বাবা বলবি, বল তুই কার কাছে বলবি না, না না আমি কার কাছে বলবি না, আমার মার পোদে ছিল ফোড়া, কোথায় পোদে খোড়া ছিল, কি হয় মার পোদে ছিল ফোড়া, আমি তুলে খেতাম মোড়া, মোড়া বি না খুলো মন ভরে না, কিরম লাগতো তুই মাতিস কেন।